কি অবস্থা বস? আমের জুস, গরমে এক গ্লাস ঠান্ডা আমের জুস যে কারোর জন্য অমৃত সম। আর বাংলাদেশের সবচেয়ে বেশি সমাদৃত ম্যাঙ্গো জুস সম্ভবত, থাক নাম বলবো না, স্পন্সর তো করে নেই, পাও নাম বলবো কেন। রোগী দেখতে যাবেন, এক লিটার ম্যাঙ্গো জুস নিয়ে যান। কুটুম্বারি যাবেন, তাও এক লিটার আমের জুস। আমের জুস যেন সর্বত্র নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। তো এত জনপ্রিয় আর এত সমাদৃত আমের জুস আসলে বানায় কিভাবে, কিভাবে ফ্যাক্টরিতে প্রসেসিং চলে, আর আস্ত আম কিভাবেই বা জুসে পরিণত হয়, সব জানবো আজকের এই ভিডিও থেকে। তার আগে গুরুত্বপূর্ণ একটা তথ্য জানাই, হয়তো আপনারা এটা জানেন, আমাদের দেশের প্রায় সব ম্যাঙ্গো জুস কোম্পানি আপনাকে আমের বদলে কুমড়োর জুস খাওয়ায়। কারণ দেশীয় আমের জুসের 70% থাকে মিষ্টি কুমড়া। বলেন কি? হ্যাঁ, দুঃখজনক হলেও এটাই সত্য। কোন কোন কোম্পানি আপনাকে কুমড়োর জুস খাওয়ায় সঙ্গত কারণেই আমি তাদের নাম বলতে পারবো না। তো দেশীয় কোম্পানি আপনাকে আমের জুসের বদলে কুমড়োর জুস খাওয়ালেও বিদেশি কোম্পানি এই ক্ষেত্রে আপনার সাথে বেইমানি কম করে। আর তাই আমরাও সিদ্ধান্ত নিয়েছি, আপনাদের কুমড়োর জুস বানানো না দেখিয়ে দেখাবো কিভাবে খাঁটি আম দিয়ে জুস তৈরি হয়। তাই বস, একটা সেকেন্ডও স্কিপ নয়, সেম অ্যাজ প্রিভিয়াস ভিডিও, ওয়াচ উইথ মি অ্যান্ড লেটস স্টার্ট টুডেস ভিডিও। তো শুরু হয় আম সংগ্রহ দিয়ে। যেমন তেমন আম নয়, সবচেয়ে ভালো আর মিষ্টি আলফানসো ম্যাঙ্গো আমের জুস তৈরিতে ব্যবহার করা হয়। এই আমকে ভারতে বলা হয় রত্নাগিরি আম। যখন এই আম পুরোপুরি পেকে যায় তখন এই আম সংগ্রহ করা হয়, আর তোলা হলে ট্রাকে করে সরাসরি ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, আর এভাবে লিফটে করে পৌঁছে যায় ওয়ার্কারদের কাছে। এটুকু আসলে ফুটান কি, এই লিফটের দরকারই ছিল না, মানে আইসার মধ্যে তুফান আর কি। যাই হোক, ওয়ার্কাররা সব আম ক্যারেট থেকে নামিয়ে রাখেন, আর আম এখান থেকে চলে যায় সরাসরি ধোয়ার জন্য। এখানে সুন্দরভাবে ধোয়া হয় এই আম, আর এমন বুদবুদওয়ালা পানিতে ধোয়া হলে এর ওপরে লেগে থাকা মাটি ধুলোবালি সব সাফ হয়ে যায়। এরপর চলে যায় এই ইউনিটে, যেখানে আমের উপরিভাগের বোটার অংশ সেখানের ছোবরা বা ছোলা ওয়ার্কাররা এক এক করে কেটে দেয়, আর এখান থেকে আম সোজা চলে যায় এই ম্যাঙ্গো ক্রাপচার মেশিনে। এই মেশিন সম্পূর্ণ আমটার উপরিভাগের সবুজ ছোলা আলাদা করে আমের যেটুকু জুস হওয়ার যোগ্য সেই মাংস আটি থেকে আলাদা করে অন্য আরেকটি কনভেয়ারে ফেলে। একটা কোম্পানি প্রতিদিন 30 টনের মতো আমের জুস প্রসেস করে। মিষ্টি কুমড়োওয়ালারা কতটুকু করে সে বিষয়ে আমি অজ্ঞ, মানে মানুষকে খাওয়াইতে পারলেই হলো, কি খাওয়াইলাম তা পরে দেখা যাবে। যাই হোক, এবার আমরা আমের যে মাংসটুকু পেলাম তা এরকম বড় বড় কন্টেইনারে প্যাক করা হয়। এবার একে ঠান্ডা করার স্থানে রাখা হয়, এটা স্বাভাবিক ঠান্ডা হওয়া পর্যন্ত এখানে থাকবে। এবার ফ্যাক্টরিতে চলে দ্বিতীয় দফার কাজ, এখানে চলছে পানি বিশুদ্ধকরণের কাজ। এখানে ইউভি রেডিয়েশনের মাধ্যমে পানিকে ডিসইনফেক্টিভ করা হয়, এতে পানির মধ্যে যত রোগ জীবাণু থাকে সব মরে ভূত হয়ে যায়। পানি ডিসইনফেকশনের মাধ্যম ক্লোরিনেশন, ইউভি রেডিয়েশন, ওজোনেশন, প্যাস্টেরাইজেশন, ডিস্টিলেশন, ডিসইনফেকশন ইকুইপমেন্ট ইত্যাদি। কিভাবে পানি বিশুদ্ধ করে সে বিষয়ে পরে আপনাদের সাথে আলাপ করব, এখন আলাপ করলে আপনারা বিরক্ত হয়ে আমাকে মারবেন। তো ওখানে পানির কাজ চললে এখানে চলছে সুগার সিরাপ বানানোর কাজ। এই ট্যাঙ্কে 25 কেজি চিনি ঢালা হয়, 25 কেজি না 50 কেজি, হ্যাঁ 25 কেজি হবে। এই চিনি মিক্সড হয় পানির সাথে। এই স্টিলের পাইপ থেকে আসতে থাকে পিউরিফাইড পানি, যা আগে আমরা বিশুদ্ধ করে রেখে এসেছি। এই পানি এবার চিনির সাথে মিক্সড হয় আর প্রস্তুত হয়ে যায় সুগার সিরাপ।
এবার 12,000 লিটারের একটি ট্যাঙ্কে সুগার সিরাপ ও ঠান্ডা করতে রেখে আসা সেই আম একত্রে ঢালা হয়। এর সাথে সাইট্রিক অ্যাসিড মিক্সড করা হয়। এবার এই সব ফর্মুলা একসাথে মিক্সড হতে থাকে। আর মিক্সড হয়ে গেলে এই জুস এবার হোমোজেনাইজেশন ও প্যাস্টারাইজেশনের জন্য নিয়ে যাওয়া হয়। এই দুই প্রক্রিয়া আমাদের গুঁড়ো দুধ বানানোর ভিডিওতে দেখেছেন। এর মাধ্যমে খুব নিখুঁতভাবে মিক্সড করা হয়। আর প্যাস্টারাইজেশনে 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই জুসে থাকা সকল হার্মফুল ব্যাকটেরিয়া খতম হয়ে যায়। আর ফাইনালি জুস প্রস্তুত হয়ে যায়। এবার দরকার একে বোতলে ভরার জন্য বোতল তৈরির। এখানে আগে থেকে রাখা চুপসে থাকা প্লাস্টিক টিউবকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দেয়া হয়। আর এয়ার প্রেশারের মাধ্যমে চুপসে থাকা টিউব ফোলানো হয়। চুপসে থাকা টিউব ফুলে এই কোম্পানির সাইজ মতো বোতল হয়ে যায়। এবার এই বোতল পিউরিফাই মানে পরিশুদ্ধ করতে এয়ার ফিল্টার দিয়ে মধ্যে থাকা সবকিছু সাফ করা হয়। আর এভাবে হাত ছাড়াই ফিলিং মেশিন প্রত্যেকটা বোতলে প্রস্তুত থাকা আমের জুস ভরে দেয়। আর একটা অটোমেটেড মেশিন বোতলের মুখে ঢাকনাটা ফিক্সড করে দেয়। বোতল ভরে এখান থেকে সরাসরি চলে যায় কুলিং চেম্বারে। কুলিং চেম্বার থেকে চলে যায় সিল হতে। আর এরকম একটা সিল শরীরে লাগিয়ে প্রস্তুত হয়ে আসে আপনার আমার সকলের পছন্দের আমের জুস। বস, অনেকেই তার পছন্দ মতো জিনিস দেখতে চেয়ে কমেন্ট করেছেন। আমরা অবশ্যই আপনাদের পছন্দ মতো সবই দেখাবো, তবে আমাদের একটু সময় দিতে হবে। ও হ্যাঁ, মন্তব্য করতে ভুলবেন না। আমাদের নিশ্চয়ই জানাবেন কুমড়োর জুস ভালোবাসেন নাকি খাঁটি আমের জুসই খেতে চান। লিখবেন কিন্তু, অনুরোধ, প্লিজ প্লিজ প্লিজ, ইংরেজিতে বললাম। সে যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।